হ্যালো বন্ধুরা, পাবলিক টিভিবিডি এর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ, অঙ্কুরিত আলু খাওয়া কেন বিপজ্জনক। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। মানুষের খাদ্য তালিকায় প্রায় প্রতিদিনই থাকে আলু। আলু যেমন সবজি, তেমনি নানা রেসিপির উপকরণ, যেমন ভর্তা ভাজি, মাছ মাংস, শুটকির তরকারি, তাছাড়া পাকোড়া, চিপস, কাটলেট, লুচি, সিঙ্গারা, চপ, চটপটি, মোগলাই পরোটা, জিলিপি প্রভৃতি রেসিপির সঙ্গেও আলু ব্যবহার করা হয়। আলু পুষ্টির দিক দিয়ে ভাত ও গমের সাথে তুল্য। এছাড়া খাদ্য হিসেবে আলু সহজেই হজম হয়। আলুতে যথেষ্ট পরিমাণে খাদ্য শক্তি রয়েছে, তাছাড়া ভিটামিন ও খনিজ লবণও পাওয়া যায়। আলুর এত কিছু গুণ থাকতেও কিছু কিছু ক্ষেত্রে আলুকে এড়িয়ে চলাই ভালো, কারণ আলুর মধ্যে সোলানাইন নামের নিউরোটক্সিন তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেকেই একসঙ্গে অনেক বেশি পরিমাণে আলু কিনে জমিয়ে রাখেন, অনেক দিন পরে থাকার ফলে তাতে পচন শুরু হয়। আলুতে অঙ্কুর দেখা দিলে তা খাওয়া উচিত নয়। অঙ্কুরের সোলানাইন এবং কোকোইনের পরিমাণ খুব বেশি থাকে। এগুলো গ্লাইকো অ্যালকাল এড, স্নায়ুতন্ত্রের জন্য যা ভীষণ ক্ষতিকারক। একইভাবে আলুতে যদি সবুজ রং ধরে তাহলে তা এড়িয়ে চলা উচিত, কারণ সেক্ষেত্রেও সোলানাইনের মাত্রা বেড়ে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী এমনই সব তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।